রুহ বিষয়টা কি এই সম্বন্ধে আমরা কিছু বুঝতে চাই রুহ সম্বন্ধে কিছু লেখা কিছু বলা আমার পক্ষে সম্ভব না যদি আমার দয়াল আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে রূহ সম্বন্ধে আমি কিছু বলতে পারবো এই রুহ বিষয়টা খুব কঠিন একটা বিষয় এবং কঠিন হওয়ার একটাই কারণ এই রুহের মধ্যেই আল্লাহর চূড়ান্ত গভীরত্ব লুকাই আছে যাহা সকলের মাথায় ধরে না এবং নবীর কাছে বসে যখন সাহাবাগণ বলিলেন হুজুর আরো একটি কথা জানার ছিল নবীজি বললেন হা বলুন সাহাবাগন বলতে লাগলেন হুজুর রুহ বিষয়টা কি। আমরা রুহ সম্বন্ধে কিছু জানতে চাই নবীজি বলতে লাগলেন রুহ নবীজি আরও কিছু বলতে বলতে জিব্রাইলকে নাজিল করলেন আল্লাহ এবং জিব্রাইল আসিয়া খুব দ্রুতভাবে বলতে লাগলেন হজুর এই রু সম্পর্কে আপনি কিছু বলবেন না অন্য কোনো কিছু আলাপ করুন কারণ রু সম্বন্ধে তাদের জ্ঞান নাই রুশ সম্বন্ধে তাদেরকে জ্ঞান দেওয়া হয় নাই আল্লাহ আমাকে আপনার কাছে নাজিল করলেন আমি বলবো তাহলে কি মানুষ রু সম্বন্ধে কিছু জানবে না কিছু বুঝবে না কিছু শিখবে না এ সম্বন্ধে কি বোঝার দরকার নাই অবশ্যই একদিন মানুষ জানবে সেই সময়টা কখন জানবে মানুষ যখন তরিকতের হাকিকতে ও মারিফতের চূড়ান্ত পর্যায়ে চলে আসবে তখনই মানুষ শুনতে ও দেখতে পাবে যে রুহ বিষয়টা কি তবে রুহ সম্বন্ধে কিছুটা ইঙ্গিত দিয়ে যেতে চেষ্টা করবো ইনশাআল্লাহ মুসা নবীকে বলা হয়েছে মুসা কালামুল্লাহ নাকি ও আল্লাহ দাউদ নবীকে বলা হয়েছে দাউদ জব্বরুল্লাহ নাকি জব্বর আল্লাহ ঈশা নবীকে বলা হয়েছে আছে ঈশা রুহুল্লাহ নাকি ঈশা রুহু আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলসালামকে বলা হয়েছে মোহাম্মদ রসুল নাকি মোহাম্মদ রসুল আল্লাহ কোরআন কোরআনে আল্লাহ কি উল্লাহ শব্দটি বলিয়াছেন নাকি আল্লাহ শব্দটি বলিয়াছেন এই নিয়েও দ্বন্দ্ব চলে ওলামাদের সাথে এবং ফির অলিদের সাথে যাহারা উল্লাহ বলে তাহারা ওলামাগণ এবং যাহারা আল্লাহ বলে তাহারা অলিয়া উলিয়া পীর ফকিরগণ যদি ঠিক করিয়া পড়া হয় উল্লাহ হয় না রাসুল আল্লাহ হয় যদি ঠিক করিয়া পড়া হয় রুহু উল্লাহ হয় না রুহু আল্লাহ হয় তাহলে আমরা বুঝবো কি রুহ আল্লাহ নাকি তাহলে আমরা বুঝবো কি রুহ আল্লাহ নাকি রুহ উল্লাহ সাধারণ লোকেরা বলে থাকে আল্লাহ নিরাকার যে আল্লাহ দেখা যায় না তাহলে রুহকে কেউ দেখেছে না দেখে নাই তাহলে রুহ তো নিরাকার যদি কেহ বলে না রুহ দেখা যায় রুহ নিরাকার নয় তাহলে আমিও বলবো রুহ যদি দেখা যায় তাহলে আল্লাহকেও দেখা যায় রুহের মধ্যেই আল্লাহর বসত এবং রুহ বাতাসের মধ্যে বসত এবং বাতাস রুহ বাতাসের মধ্যে বসত এবং বাতাস আরও এক প্রকার বাতাসের মধ্যে বসত এই রুহ বাতাসের সঙ্গে বসত করিয়া মানব দেহে প্রবেশ করিয়া থাকে এই রুহটাকে দেখলে সাধনার দ্বারা আল্লাহকেই দেখা হয় কারণ রুহের অস্তিত্বের মতোই আল্লাহর অস্তিত্ব রুহের রূপসরোতের মতোই আল্লাহর রূপসরোত রুহ যেই ভান্ডে রূপ ধরে আল্লাহ সেই ভান্ডেরই রূপ ধরে এখন রুহ কি আল্লাহ কি এবং বাতাস কি আপনাদের জ্ঞানে সাড়া দেবেন রুহ এবং আল্লাহর অস্তিত্ব ও রূপসরোত নিয়ে কিছু বিষয় তুলে ধরা হল এর চেয়ে ভেঙে বলার আমার সাধ্য নেই আল্লাহ বলেছেন শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই পৃথিবীতে চারটা স্তরের লোক কেউ বলতেছে শরীয়ত করলেই হবে আর এখানে বলা হচ্ছে যারা মারেফতের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে তারাই একমাত্র রুহের স্রোত দেখতে পায় এবং যারা হাকিকতের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে তাহাদের আত্মা পবিত্র থাকে এবং তাহারা পবিত্র হয়ে সে মহাপবিত্রতে মিশতে পারে তাই মানব দেহে রুহ বাতাসের সাথে বিরাজমান এবং আল্লাহ রুহের মধ্যে বিরাজমান রুহ যখন একটা আদম বান্ডে আসে তখন রুহের স্রোতটা আদম বান্ডে আসিয়া আদমেরই মতো হয় এবং আদমের মতো হইয়া সে বাতাসের সাথে রুহের সাথে আল্লাহ মিশিয়া সেই রূপে রাসুল রূপে আল্লাহ সাক্ষাৎ দিয়া থাকেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফিজ